আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স রুবেল টেক বিডির চ্যানেলের পক্ষ থেকে আমি রুবেল ও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত সম্মানিত ভিউয়ার্স এসএসসি এসএসসি পাশে সকল জেলা থেকে আবেদন করতে পারবেন অধ্যক্ষ কার্যালয় চট্টগ্রাম মেডিকেল কলেজে কিছু কিছু পোস্ট আসে অভিজ্ঞতা ছাড়া আবেদন করতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আপনাদেরকে জানার অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিবেন পরবর্তী নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন যাতে পৌঁছে যায় আর দেরি নয় শুরু করা যাক সম্মানিত আবেদন শুরু এবং শেষ তারিখ কবে কত টাকা জমা দিতে হবে সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আর দেরি নয় শুরু করা যাক এক ছয় নম্বর যে পটটি দেওয়া আছে অফিস হক চল্লিশ জন নেওয়া হবে বিশ হাজার দশ টাকা স্যালারি এখানে এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করা যাবে অভিজ্ঞতার প্রয়োজন নেই এ পটটিতে অভিজ্ঞতা ছাড়া আপনারা আবেদন করতে পারবেন তারপরে আপনার টেক্সট ড্রামিস্ট এখানে একজন নেওয়া হবে বয়স একুশ হাজার বেতন হলো একুশ হাজার তিনশো দশ টাকা বয়স তিরিশ হতে হবে এসএসসি কমপ্লিট থাকলে আপনি এই পোস্টটিতে আবেদন করতে পারবেন কম্পিউটার চারণ দক্ষতা থাকলে ভালো হবে তারপরে যে পোস্টটি আছে চার নম্বর অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক পাঁচজন নেওয়া হবে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন আসলে এখানে এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করা যাবে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে বাংলা ইংরেজি শব্দের গতি বিষ থাকতে হবে বয়স আপনার তিরিশ থেকে চল্লিশ হতে হবে স্টোর কিপার গ্রেড ষোলোতম বাইশ হাজার চারশো নব্বই টাকা স্যালারি একজন নেওয়া হবে বয়স তিরিশ এখানেও এসএসসি কমপ্লিট থাকলে আবেদন করা যাবে ষাটলিভিকার কম্পিউটার অপারেটর ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা স্যালারি একজন নেওয়া হবে বয়স তিরিশ থেকে চল্লিশ পর্যন্ত এখানেও আপনার স্নাতক ডিগ্রি কমপ্লিট থাকলে আবেদন করা যাবে কম্পিউটার বিষয়ে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে শব্দগতি আশি এবং পঞ্চাশ হতে হবে এক নম্বর ইমাম বেতনস্থল তিরিশ হাজার দুশো তিরিশ বয়স তিরিশ এখানেও কামিল মাদ্রাসা হতে ডিগ্রি কমপ্লিট থাকতে হবে তাহলে পোস্টিতে আবেদন করা যাবে তা সম্মানিত ভিউয়ার্স এখন আলোচনা করব বয়স কত লাগবে কত টাকা জমা দিতে হবে 19 2 2023 প্রার্থীদের বয়স 18 থেকে 30 হতে হবে দুই থেকে 4 নং পদের ক্ষেত্রে 40 বছর পর্যন্ত শীতল যোগ্য আর মুক্তিযোদ্ধাদের ক্ষেত্রে 32 বছর শীতল যোগ্য অনলাইনে মাধ্যমে এটা আবেদন করতে হবে আবেদন শুরু তারিখ 19 2 2023 অর্থাৎ সকাল 10টা থেকে শেষ তারিখ 21 3 2023 বিকেল 5টা পর্যন্ত সময় আছে আবেদন করার এই লিংকটা আপনার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে আপনারা জব সার্কুলারি ডাউনলোড করে নিতে পারবেন এবং দেখতে পারবেন অনলাইনে এখানে শুরুর তারিখ একুশ তিন বিশ তেইশ আপনার শেষ তারিখ এটা পাঁচটা পর্যন্ত ছবি তিনশো গুণ তিনশো লাগবে আর সাক্ষ্য লাগবে তিনশো গুণন আশি পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এই এই ভিডিও লিঙ্কটাও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে কীভাবে ছবির সাইজ এবং সাক্ষরের সাইজ করবেন নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন কোনো থার্ড পার্টি সাহায্যেও লাগবে না হাতে থাকা স্মার্টফোন দিয়ে তারপরে কোন পদের জন্য কত টাকা জমা দেবেন এক নম্বর পদের জন্য তিনশো টাকা দুই তিন চার নং পদের জন্য দুইশো টাকা তারপরে বাকি পদগুলোর জন্য একশো টাকা সার্ভিস চার্জ বারো টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে কীভাবে এস এম এস পাঠাবেন সি এম সি এসপেস ইউজারের লিখে সিন করতে হবে ষোলো তিরপল নম্বরে এক্সাম্পল দেওয়া আছে দেখে নেবেন তার সম্মানিত ভিউয়ার্স অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আর অবশ্যই একটা লাইক দেবেন আবারও দেখা হবে নতুন কোনো জব সার্কুলার নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ